কখনো কি শুনেছেন? আজ তো একটা গোটা শহর একটিমাত্র বিল্ডিংয়ে বসবাস করে। আজ এইরকমই একটি শহর সম্পর্কে আলোচনা করব, যেটি আমাদের পৃথিবীতেই অবস্থিত। আশা করি আজকের এই রোমাঞ্চকর ভিডিওটি আপনাদের ভালো লাগবে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রাজ্য যার নাম হলো আলাস্কা, এই অঞ্চলের একটি শহর রয়েছে যার নাম কুইটিয়ার। শহরটি সম্পূর্ণ জনসংখ্যা একটিমাত্র বিল্ডিংয়ে বসবাস করে। শহরের দোকানপাট, বিদ্যালয়, পুলিশ স্টেশন, পৌরসভা, পোস্ট অফিস, হসপিটাল, খেলার মাঠ, বাজার সবকিছু এই বহুতল বিল্ডিংয়ে রয়েছে। কিন্তু কেন এই রকম শহরটি? বাইরে জায়গা থাকা সত্ত্বেও কেন শহরের লোকজন এবং সমস্ত কিছু একটি বিল্ডিংয়ের মধ্যে সীমাবদ্ধ রয়েছে? আপনাদের মনে এই প্রশ্নটা অবশ্যই এসেছে। কুইটিয়ার শহর মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যে অন্তর্গত একটি শহর। এই শহরে যে বিল্ডিংয়ের মধ্যে সমস্ত মানুষ বসবাস করে সেই টাওয়ারের নাম হলো বেজিচ টাওয়ার। অতীতে ঠান্ডা লড়াইয়ের সময় এই বহুতলে আমেরিকার সামরিক বাহিনীর বাসস্থান ছিল। কিন্তু পরবর্তীকালে ঠান্ডা লড়াই শেষ হওয়ার পর যখন সৈন্যরা অন্যত্র চলে যায়, তখন থেকে এই বহুতলে সাধারণ মানুষ বসবাস করতে শুরু করে। ম্যাপে দেখলে বুঝতে পারবেন আলাস্কা উত্তর আমেরিকায় অবস্থিত প্রশান্ত মহাসাগরের তীরে। সারা বছর অত্যন্ত কঠিন আবহাওয়া, অর্থাৎ ঠান্ডার কারণেই অঞ্চলটি বরফ দ্বারা ঢাকা থাকে, ফলে সাধারণ মানুষের জীবনযাপন অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে। সেই কারণে এই কুইটিয়ার শহরের জনগণ একটিমাত্র বিল্ডিংয়ে বসবাস করে এবং এটি তাদের সবচেয়ে সুবিধাজনক বাসস্থান হয়ে উঠেছে। কুইটিয়ার বিল্ডিংটিতে যদি আপনি যেতে চান, তবে একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে যেতে হবে, যেটি পাহাড় ভেদ করে গেছে। এই একটিমাত্র সুড়ঙ্গ শহরটির সাথে আলাস্কার যোগাযোগ স্থাপন করে। সুড়ঙ্গটি রাতের বেলা বন্ধ থাকে। আপনি যদি বাইরে কোথাও যান, রাতের মধ্যে কুইটিয়ার শহরে ফিরে আসতে হবে, না হলে আবার পরের দিন ঢোকার সুযোগ পাবেন। এই সুড়ঙ্গের মধ্যে রেললাইন পাতা রয়েছে। এই রেললাইনের উপর দিয়ে আপনাকে গাড়ি চালিয়ে যেতে হবে। একবার ভাবুন, এই সুড়ঙ্গটি যদি হঠাৎ কোনো কারণে বন্ধ হয়ে যায়, তবে আলাস্কার জনবহুল অঞ্চল থেকে শহরটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। শহরটির মধ্যে আপনি অনেক ছোট জাহাজ, বোট দেখতে পাবেন, যেগুলি মাছ ধরার কাজে ব্যবহৃত হয়। এছাড়া অনেক ছোট ছোট বাড়ি রয়েছে, কিন্তু সেগুলি ওই মাছ ধরার সামগ্রিক সরঞ্জাম মজুদ রয়েছে, কোনো মানুষ থাকে না। আলাস্কার কুইটিয়ার শহরের এই বহুতলের নাম বেচিজ টাওয়ার। এই বহুতলটি বাইরে থেকে দেখে একটি বিল্ডিং মনে হলেও সম্পূর্ণ বিল্ডিংটি মোট তিনটি পৃথক বিল্ডিং দ্বারা নির্মিত। প্রত্যেকটি বিল্ডিংয়ের মাঝে 20 সেন্টিমিটার গ্যাপ রয়েছে, যেগুলি প্রধানত ভূমিকম্প মোকাবেলার জন্য তৈরি। 1960-এর দশকে আলাস্কায় আসা ভূমিকম্প থেকে এই বিল্ডিংটি রক্ষা পেয়ে যায়, শুধুমাত্র বিল্ডিংয়ের গঠনগত পরিকাঠামোর জন্য। এই বহুতল উচ্চতায় 15 তলা সম্পন্ন। বহুতলে পর্যটকদের জন্য থাকার বন্দোবস্ত রয়েছে। এই বহুতলে প্রায় 300 জন মানুষ বসবাস করে। এখানকার ছেলেমেয়েদের পড়াশোনার জন্য একটি বিদ্যালয় রয়েছে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও এই বিল্ডিংয়ে থাকেন এবং সেই সমস্ত বাচ্চাদের সাহায্য করেন। স্কুলে যাওয়ার জন্য বাচ্চারা বিল্ডিংয়ের লিফট করে চলে যেতে পারবেন। পর্যটকরা যদি এই বিল্ডিংয়ে যান, তবে তাদের $700 থেকে $1200 ঘর ভাড়া দিয়ে থাকতে হতে পারে। তবে এই বাসস্থানে আপনি সব রকম সুবিধাই পেয়ে যাবেন। এই বিল্ডিংয়ের মধ্যে 2টি চার্চ রয়েছে, যেখানে গিয়ে এখানকার লোকেরা ধর্মীয় প্রার্থনা করতে পারে। বিল্ডিংয়ের মধ্যেই খেলার মাঠ রয়েছে বাচ্চাদের জন্য, কারণ বাইরে বরফে ঢেকে থাকার কারণে বিল্ডিং থেকে খুব কম মানুষ বাইরে বেরোন। প্রশাসনিক, পৌরসভা ও পুলিশ স্টেশন রয়েছে এই বিল্ডিংয়ে। এই বাড়িটির মধ্যেই রাস্তা রয়েছে ও লিফট ব্যবহার করে আপনি এক স্থান থেকে অন্য স্থানে সহজেই যেতে পারবেন। বাজার, মুদিখানা ও অন্যান্য সরঞ্জাম কেনাকাটার জন্য বাড়িটির ভেতরে দোকান বাজার রয়েছে। বর্তমানে প্রায় 70 বছর অতিক্রান্ত হয়ে গেছে এই বিল্ডিংটি। এই শহরের মানুষদের এই বাড়িটি একমাত্র ভরসার জায়গা। সেখানকার বাসিন্দারা আশা করেন এইভাবে বিল্ডিংটি চিরকাল থেকে যাবে এবং সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করবে। এখানকার বেশিরভাগ মানুষ প্রশান্ত মহাসাগরে মাছ ধরার কাজ করে থাকেন। এই শহরে প্রত্যেক বছরে লক্ষ লক্ষ পর্যটক জাহাজে করে এসে থাকেন, বিশেষত এখানকার বরফ আবৃত সমুদ্র দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।